হ্যাঁ ভাইয়া। কোথায় যাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, ভার্সিটি যাব। তোকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ ভাইয়া বলো। মন দিয়ে লেখাপড়া করিস, আর টুনটুনের দিকে একটু খেয়াল রাখিস। তোদেরকে অনেক বিপদের মধ্যে ফেলে গেলাম রে, পারলে আমাকে মাফ করে দিস। কি বাবা, নাস্তা করেছ? হ্যাঁ করেছি। তুই করেছিস বাবা? করবো। কিছু বলবি বাবা? আচ্ছা মা, বাবা যদি জীবিত থাকতেন তাহলে আমার উপর মনে হয় অনেক রাগ করতেন, তাই না? কেন রাগ করবেন বাবা, ব্যবসায় তো লাভ লস থাকেই। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। কি হয়েছে বাবা? মা, ভাইয়াকে কেমন যেন মনে হচ্ছে, ভাইয়ার আচরণগুলো কেমন যেন অস্বাভাবিক। হঠাৎ করে আমার রুমে গিয়ে আমার কাছে মাপ চাইল, আবার টুনটুনির দিকে খেয়াল রাখতে বলল। ভাইয়া পাগল হয়ে যাবে মা। আরে না, পাগল হবে কেন, ব্যবসা নেই তো সেজন্য মনটা খারাপ। আমি বলেছিলাম যে আমি জব করব, কিন্তু তাও দিচ্ছে না, জানি না কোন দিন কি করে বসে। মঙ্গল ছায়া আমার হাড়ে।